তুমি ধরেই নিয়েছো তোমার জীবনে কিছুই হবে না, তুমি পারবে না তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে, পারবে না একটা সুন্দর রূপ দিতে। যদি এমন কিছু তোমার সাথে ঘটে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু তোমারই জন্য। হ্যাঁ বন্ধু, আমি তোমাকেই বলছি ভিডিওটি শুধু তোমারই জন্য, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু মানুষের জীবনী উল্লেখ করব যারা হাজারো প্রতিবন্ধকতাকে পুঁজি করে তারা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করেছে। স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটি পরের দুই যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে, তাহলে তোমার অনেক কিছু করে দেখানো এখনো বাকি। ইউনিভার্সিটিতে সিনেমেটিক আর্টসে ভর্তি হতে না পারা ছেলে আজকের ইনস্টিটিউট অব সিনেমা লেজেন্ডারি স্টিভেন স্পিলবার্গ হতে পারে, তাহলে তুমিও কিছু একটা করে দেখাতে পারবে। 9 বছর বয়সে চাচাতো ভাইদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়া দরিদ্র মায়ের কালো মেয়েটি একদিন টিভি লিজেন্ড অপরা ইউনফ্রে হতে পারে, তাহলে তুমি কেন নিঃশেষ হয়ে যাবে। মাথায় ক্রিয়েটিভিটির অভাবের দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ যুবকটি পরবর্তীতে নিজেকে 20 শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়ার্ল্ড ডিজনিতে পরিণত করতে পারে, তাহলে তুমিও বাদ যাবে না। ওয়ে স্টেসের কাজ করা সিঙ্গেল মাদার মহিলাটি নিজের লেখা পাণ্ডুলিপি নিয়ে 27 জন প্রকাশকের কাছে ঘুরে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রকাশকের 8 বছরের বাচ্চা মেয়ের অনুরোধে বই প্রকাশিত হওয়ার পর সেই বই হ্যারি পটার আর লেখিকার নাম জেকে রাউলিং হতে পারে, তাহলে তোমারও হতাশ হওয়ার মতো তেমন কিছু ঘটেনি। 4 বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে তুমিও কিছু একটা হতে পারবে। ছেলেবেলায় হরমোন ডেফিসিয়েন্সির অপুষ্টির শিকার ছেলেটি যার বাবার চিকিৎসা করানোর মতো টাকা ছিল না, সে একদিন সাফল্য আকাশ ছুঁতে পারা লিওন মেসি হতে পারে, তাহলে তোমারও সামনে নিশ্চিত অনেক দরজা খোলা আছে। পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে $50 বিক্রি করে দেওয়া লোক যার স্ত্রী অভাবের কারণে তাকে ছেড়ে দিয়েছিল, সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালন হতে পারে, তাহলে তুমিও কিছু একটা হতে পারবে। নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া ঘুরভাগা ব্যক্তিটি পরবর্তীকে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে, তাহলে তোমার অনেক কিছু দেখাবার এখনো বাকি। কালো হওয়ার কারণে শ্বেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া ছোটোখাটো লোকটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে, তাহলে তুমি কেন দমে যাবে। 27 বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে আসা লোকটি দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে, তাহলে তুমি নিশ্চয়ই থেমে যাবার পাত্র নও। যদি দুপায়ে 7 বার সার্জারি করা ছেলেটি সবাই যার কেরিয়ার শেষ ধরে নিয়েছিল, সে ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতে পারে, তাহলে তোমার সাথে তো এমন কিছু ঘটেনি, তাহলে কেন তুমি দমে যাবে। তবুও তুমি বলছো তুমি পারবে না, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, মনের জোর হারিয়ে ফেলছো তুমি, অতীতের কষ্টকর স্মৃতি বারবার মনে করে পিছিয়ে যাচ্ছ। দেখ ভাই, এরকম যন্ত্রণাদায়ক অতীত সবার জীবনে থাকে, যেহেতু সেই সময়টা তুমি পার করে এসেছ, তাহলে শুধু অতীত ভেবে কেন নিজের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্থানগুলো এসব অযথা আবর্জনা দিয়ে ভরে রেখেছ, বাস অনেক হয়েছে। আর না, এখনই সময় নিজেকে আবিষ্কার করার। মনে রেখো, প্রতিটি ছায়ার পিছনেই আলোর উৎস লুকিয়ে আছে।